চতুর্থ পরিচ্ছেদ। ভেবেছিলাম তিন চার দিনের মধ্যেই এলাহাবাদ বাস শেষ হবে। আশা করেছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের মতো আমাদের কোনো আশাই যেন আর কোনো দিন পূর্ণ হবে মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হলো না এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকাল ও পরশুও আছি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটার খটখট করে প্রায় অ্যালার্জি হওয়ার উপক্রম হয়েছে, তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো বাংলাদেশটা দুটুকরো হওয়ার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্ট ও টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কাল বৈশাখী দেখা দেবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখেই শুনেছিলাম আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকদের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও চোদ্দ পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তবু আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করে দিন কাটানো সম্ভব ছিল না, লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশানি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল, নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম, স্কুলে পড়ার সময় তাই অনেক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি, মাস্টার মশাইদের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছেন না, ক্লাস ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা এবং আরও অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই কবচ শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকে লুকে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম আমি সার্থক সাফল্যপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনই অনেক স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনেও এমন স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবুও বাঙালি ছেলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তার জীবন। জীবনপথে চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবাদী জীবন সঙ্গী এবং আরও অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনই স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে, অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নিইনি। পূর্বসূরীদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূর উড়ে যাইনি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরই ক্র্যাশ ল্যান্ড করে সংবিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থ চিন্তা ও অন্যদিকে ভবিষ্যতে চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমণ আমার মধু খাবার জন্য উঠছে কি না সে খেয়াল করার সুযোগ পেতাম না। জীবনটার সঙ্গে সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে তাকাবারও কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার মনোবিনার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুরসত ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করলাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়া সেলুনে চুল কাটা আর রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনের মাইনে পাওয়ার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনই আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আরও দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম। এখন বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাধতে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম। মোদ্দা কথা, আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম। বাসাংসি জিনার্নি করে আমি নতুন আমি হলাম। অদৃষ্ট নেহাতই ভালো, বেশি দূর এগুতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম।
আজ আত্মজীবনী সেই রঙিন দিনগুলির কথা মনে হলে হাসি পায়। সেদিন কিন্তু হাসি পায়নি, মরিচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতি সামান্য। বারাকপুর, টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতো তখন আমাদের কলেজেও তিন শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রি পৌরদের ক্লাস হতো। বেথুন বা লেডি ব্রাবণের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতো শব্দ প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হওয়ার পর আমাদের সংসারেই আগুন লাগলো। এক টুকরো বস্ত্র, এক মুঠি অন্নের জন্য, রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য, জীবনধারণ নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিরাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে সে সময় শুরু করলেন। দেশটা স্বাধীন হওয়ার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনামাসির মতো যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করেছেন, যারা বিবাহিত হয়ে স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের অনেকেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটিয়ে বেরিয়ে এলেন অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করার জন্য। এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দেরই সংখ্যা ছিল বেশি। সন্ধ্যার পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি, ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধমৃত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। 10:15 মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, কোনোদিন 11টায় শুরু হতো। 10:15 ক্লাস থাকলে ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতে বাজতেই কমন রুম ছেড়ে দোতলা তিনতলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধি লগ্নের প্রতি অন্যান্য ছাত্রদের মতো আমারও আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলা দুটো টিউশনই করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত হতো না। বিনামাসির সঙ্গে প্রায়ই পুরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পরত না। বিনামাসি বলতো, বিয়ে করেও যখন স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতেও স্থান পেলাম না, তখন সিঁদুর পরবো কার জন্য, কিসের জন্য? ফুটপাতের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা, অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাওয়ার সময় একটু সরস দৃষ্টি দিয়ে চাইতেন। বিনামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসির সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি, পুরো একটা সপ্তাহ দেখা না হবার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসিদের বাড়ি গিয়ে খোঁজ করবো সে সময়ও হয় না। কলেজ শেষ হতে না হতে আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসির দেখা পেলাম না, কিন্তু ওই পুরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদের খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। 10:30 সময় হ্যারিসন রোডের উপর পুরবী সিনেমার পাশে এমনভাবে একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে কল্পনাও করতে পারিনি। মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরুতে সাহস পাইনি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদির বাড়ি গিয়েছিলাম। সেই দিনই বিকেলবেলা বিনামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতে বিনামাসি আমাকে প্রশ্ন করলেন, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে নীলিমা সরকার? তা জানি নে, তবে আজ সকালে পুরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে বিনামাসি আর এগোতে দিল না, বললো হ্যাঁ ওই তো নীলিমা। আমি বললাম, তাই বুঝি? বিনামাসির কাছে আমি আমার চিত্ত চাঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না, নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্প গুজব করে সেদিনের মতো বিদায় নেবার আগে বিনামাসিকে জিজ্ঞাসা করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসেন না? হ্যাঁ অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বিনামাসিকে দেখতে গেলাম। গিয়ে দেখি সেদিনে সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে বাজ ফিরে বললেন, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ায় থাকবার সময় ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি?
আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন আস্থা। যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো বিনামাসির কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সেই আমার প্রথম আলাপ পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসির ওখানেই আমাদের আবার দেখা হলো। সেদিন দুজনেই একসঙ্গে বেরুলাম, তারপর কলেজ স্কোয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। এই সামান্য আলাপ পরিচয়তেই আমি যেন কেমন পাল্টে গেলাম। সকালবেলা টিউশনিতে একটু একটু ফাঁক দিয়ে ও স্নানাহারের পর কিঞ্চিত ত্বরান্বিত হয়ে দৌড়ে দৌড়ে 10:15 আগেই কলেজে আসা শুরু করলাম। কোনো দিন দেখা হয়, কোনো দিন হয় না, কোনো দিন কথা হয়, কোনো দিন হয় না, কোনো দিন আবার দূর থেকে একটু তীর্যক দৃষ্টি আর মুচকি হাসি বিনিময়, আর বেশি আর কিছু নয়। কিন্তু তবু আমি কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কোপাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম, ভাব সমুদ্রে ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক অনেক দূরে এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম, পাশে বসে বাসও জেগেছিলাম। বউ ভাত ফুলসজ্জার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম, নীলিমার পাশে বসে একটু আদর করলাম। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শক লাগলো। আমার কল্পনার জাহাজ ক্র্যাশ ল্যান্ড করলো। কোপাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না, সাহস করে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল, নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মাঝে উঁকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যে খবর না পেয়ে হয়তো কেদার বদ্রীর পথেই পা বাড়াতাম। ভগবান করুণাময়, তাই সে যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না, নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম বিনামাসির বাড়িতেই। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুরের টিপ দেখে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজ হয়ে কথাবার্তা বলতে পারিনি। নীলিমা বোধহয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে। জানো দোলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজে কর্মে সাউতে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছে। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আহমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্ট্যান্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা আহমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধহয় মনে আছে সেবার গোয়া অপারেশনস কভার করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়ি। গত্যন্তর না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠায়। স্বামী স্ত্রী দুজনে ছুটে এসেছিলেন আমার নিয়ে যাওয়ার জন্য। দু সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হওয়ার পর নীলিমা মেমসাহেবকে আহমেদাবাদে আনিয়েছিলেন। দু সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেমসাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিছু জবাব দিতে পারিনি। নীলিমা ওর দুটি হাত ধরে বলেছিল, তোমার সেবা পাওয়ার মতো অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকে জিজ্ঞাসাও করেছিলাম, উনি বললেন তাড়াহুড়ো করে ওকে আনবার কোনো কারণ দেখি না, একটু সুস্থ হলেই খবর দেবেন। একটু থেমে দুহাত দিয়ে মেমসাহেবের মুখটি তুলে ধরে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদাও বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেমসাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা, বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ দিতে চাইনি, তবে আগে এলে হয়তো নিজে মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমার এগুতে দেয়নি, ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। তারপর আরও এক সপ্তাহ ছিলাম আহমেদাবাদে। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা, কত আনন্দ কত হইচই করেছি আমরা, যাক না সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উকি দিয়েছিল তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবন রথে সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম সেদিন কি করে এই সংশয়ের মেঘ কেটে গেল জানি না, তবে একথা সত্য যে রূপকথা রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্যি সত্যি যৌবনে সিংহতারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানাইনি, এসব জানাবার নয়, এ আমার একান্ত নিজস্ব ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেমসাহেবকে বলেছিলাম। মেমসাহেব কি বলেছিলেন জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি, আপনার মতো কালো কুচ্ছিত মেয়েকে যে তোমার পছন্দ হয় না
সে কথাটা অত ঘুরিয়ে বলার কি দরকার। আমি শুধু বলেছিলাম প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসার নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল, তোমার পোড়া কপাল কি করবে বলো, যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনা দীর্ঘ না করে মেমসাহেব মুচকি হেসে জিভ ভেঙচি কেটে পালিয়ে গিয়েছিল।